হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর একদম ঝলমলে রোদ্দুর, আজকে একদম ঝলমলে রোদ্দুর উঠেছে। জানি না, আবার দুপুরবেলার দিকে বৃষ্টিও হতে পারে। আর চলো, আমার স্নান করা পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি পুজো দিয়েছি, এবারে যাবো রান্নার কাজে। তাহলে চলো রান্নাটা কি করবো আজকে দেখিয়ে দিই একটু, চলো ঘরে গিয়ে দেখা। দেখো আজকে হবে চাল কুমড়ো, আর উচ্ছেটা পচে যাচ্ছিলো, ওই জন্য উচ্ছে আলুর চচ্চড়ি করবো, কেটে রেখেছি। আর এই যে চাল কুমড়োর খোলা ভাজা, তোমরা হয়তো অনেকেই কমেন্ট করে বলতে পারো, তোমরা কি যে শুনিপাতি তোমরা কি সব রোজ দিন চাল কুমড়ো খাও? কিন্তু না, রোজ দিন চাল কুমড়ো খাই না। বাজার থেকে যেহেতু এনেছিলে একটা অনেক বড় চাল কুমড়ো, সেই জন্যে একদিনে কাটলেও ওটা খেলেও নষ্ট হবে, ওই জন্যে দু তিন দিন ধরে খেতে হবে। এবারে যদি রেখে দিয়ে মানে আজকে খেলাম না কালকে খেলাম এরকম করে রেখে দিই, এবার কারেন্টের অবস্থা খারাপ, কালকে যেমন সারারাত্রির কারেন্ট ছিল না, এবারে যদি নষ্ট হয়ে যায় ওই জন্য প্রতিদিন খেয়ে শেষ করতে হবে, কারণ জিনিসের প্রচুর দাম, ওই জন্য নষ্ট করে কোনো জিনিস যাবে না। খোলাটাও খাচ্ছি, খোলাটাও ফেলছি না, খোলাটাও আমার মেয়ে চাল কুমড়ো অত ভালোবাসে না, কিন্তু খোলাটা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর আমার বোতল টোতল এখনও কিচ্ছু ভরা হয়নি, সব ভরবো। এখানের অবস্থা খুব খারাপ, সেগুলো দেখিয়ে আর তোমাদের নিজে লজ্জা পাবো না, কারণ এখনও কিন্তু করে উঠতে পারিনি। স্নান করে পুজো করে এসেছি, এসে টিফিন করে দিয়েছি, মেয়ে খেয়ে পড়তে চলে গিয়েছে, এবারে আমি টিফিন খেয়ে তারপরে যাব রান্না করতে। এখানে তরকারি কেটেছি, সেইটাও এখনও পড়ে রয়েছে, খোলা এখনও পড়ে রয়েছে, এখনও কোনো ঘরের কাজে হাত দিইনি। চলো আর চাল কুমড়ো করবো আজকে শুক্তো, এই যে উচ্ছে পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো করবো। তাহলে চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। যথারীতি উনুন ধরিয়ে দিয়েছি, এবারে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে জলও বসিয়ে দিয়েছি, এবারে চাল কুমড়োর খোলাগুলো একটু সেদ্ধ করে নেবো, তারপরে ভাজবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এ দেখো খোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো, ফেলে তারপরে সাঁতলাবো, দাঁড়াও নামানোর পরে তারপরে দেখো। এ দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, এবারে এই যে সেদ্ধ করা এটা নামিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নুন হলুদ দেবো, ব্যাস। আর এত গরম পড়েছে যে কী বলবো, কী করবো বলো, এই গরমের মধ্যেই রান্না করতে হবে, কিছু করার নেই। আমার ভাবছি কেউ নেবে, এই রোদ্দুরে বসেই রাখতে হবে, আমার কাজ আমাকেই করতে হবে, তাই না? যার কর্ম প্রতিদিন তারই করতে হবে, এটাই নিয়ম সংসারে, এটাই হয়ে আসছে। আমার বাবা মা বাবা আমাদের জন্য করেছে, আমরা আমাদের সন্তানের জন্য করব, এটাই নিয়ম, যার যেটা কাজ সেটা সেটা করবে। তাহলে চলো, অনেক বক বক করে ফেললাম। না, ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। চলো, এটা হয়ে গেছে, এবারে বসাবো চাল কুমড়োটা। চাল কুমড়োর জন্য কড়াই তেল দিয়ে দিলাম, চাল কুমড়ো শুক্তো করবো, এবারে উচ্ছে পাতাটা দেবো।
দেখো এখানে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আজকে মাছ নিয়ে আসিনি, বলে মাছ নেই, ডিম ও রাঁধিনি আমি। ওই মেয়ে দুটো ডিম ভেজে নিচ্ছে, এই দেখো দুটো ডিম ভেজে নিচ্ছে ও। দেখো কত খাটায়, হ্যাঁ কত কাজ করছে, বিশাল কষ্ট, এত কষ্ট করে মাকে ডিম ভেজে খাওয়াচ্ছে। তবু তো খাওয়াচ্ছি বল, তবু তো খাওয়াচ্ছি, ভাগ্য ভালো। আর এই একটা ভাজা হয়ে গিয়েছে, এই আরেকটু লাল লাল করবি না? না কেন, ভিতরে কাঁচা থাকবে তো। কমিয়ে ভাজি, দেখো দেখো দেখে শেখো, একটু রান্না বান্না শেখো আমার কাছ থেকে। হ্যাঁ তো শেখা তো ভালো, মেয়ের কাছ থেকেও কিছু শিখলাম। যখন ওপরে মরে গিয়ে ওপরে যাব তখন তো বলবো মেয়ের কাছ থেকে এটা শিখে এসেছি, কিছু তো শিখেছি মেয়ের কাছ থেকে। দেখো আজকে রান্না হচ্ছে এই যে উচ্ছে আলুর চচ্চড়ি একদম শুকনো শুকনো, আর এই যে চাল কুমড়োর শুক্তো, আর চাল কুমড়োর খোলা ভাজা, আর এই যে মেয়ের কাছ থেকে শেখা কাঁচা কাঁচা ডিম ভাজা। এটা যদি আমাকে বলছে জমরাজ যদি জিজ্ঞেস করে ওপরে যাওয়ার পরে কার কাছ থেকে ডিম ভাজা শিখে এসছো, এরকম কাঁচা কাঁচা বলবো, আমার মেয়ের কাছ থেকে শিখে এসছি কাঁচা কাঁচা ডিম ভাজা। ঠিক এরকম, এটা এখনো কতটা ভাজা হতো, লাল টকটকে দেখতে হতো, ওটা টেস্ট করে তারপরে বলবে। ঠিক আছে টেস্ট করে তারপর বলবে। খেয়ে দিয়ে উঠার পর এখন ছুটতে হবে ওর নাচের ক্লাসে, কারণ কি বলতো ওর এই সোমবারে, সোমবার দিন ওখানে সোমবার দিন একটা ফাংশন রয়েছে আন্টির ওখানে, সেই জন্য এখন নাচের প্র্যাকটিস হবে তাই যাচ্ছি। চলো মর্নিং, আজকে হচ্ছে পরের দিন, আছে এখন চলে এসেছি চা বসাতে। কালকে আজকে প্রচুর রাত্রি হয়ে গিয়েছিল বলে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, রাত্রি গাড়ি পাচ্ছিলাম, রাত্রি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখন সকালবেলা ভিডিওটা শুরু করি। তাহলে চলো চাটা বসিয়ে দিই, চাটা বসিয়ে দিয়েছি, তাহলে চলো চাটা করতে করতে আজকে ভিডিওটা আর বড় করব না। কালকে গাড়ি পাচ্ছিলাম না, এত দাঁড়িয়ে মানে এক ঘন্টার ওপরে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কোনো গাড়ি নেই। লাস্ট কাস 7:15 না কতই একটা বাস ছিল, 45 পর্যন্ত বসে রয়েছি, পুরো নেই, সেই 6:45 থেকে বসে রয়েছি, গাড়ি নেই। তারপরে সেই অনেকটা দূরে এসে অটোই করে করে তাই আসলাম, তা বাড়ি আসতে মানে 9:45 বেজে গিয়েছে। এবার বাড়ি এসে আমার রান্না বান্না করলাম, ওই জন্য আর তোমাদের সাথে কথা বলিনি, তাড়াহুড়ো করে রান্না করলাম, এসে একটু চা খেলাম, এইসব করতে গিয়ে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তাহলে ভিডিওটা আজকে আর বড় করব না, এই যে চায়ে চা পাতা দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আর আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা।